নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। 14ই ডিসেম্বর 2020 বছরের শেষ সূর্যগ্রহণ, আর এই সূর্যগ্রহণের ফলে এই চার রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের শুভবার্তা আসতে চলেছে। কোন কোন দিক থেকে শুভ হবে এবং কোন সেই চার শোভাশালী রাশি, তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। চোদ্দই ডিসেম্বর 2020 বছরের শেষ সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণের ফলে এই চার রাশির জাতক জাতিকার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। তার আগে একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, গ্রহণ মানে কিছু ক্ষেত্রে নেগেটিভ প্রভাব দেয়, কিছু ক্ষেত্রে পজিটিভ প্রভাব দেয়, এবং নেগেটিভ প্রভাবের পরিমাণ কিন্তু বেশি থাকে পজিটিভের থেকে। এটি গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় কথা, গ্রহণ যেদিন শুরু হয় তার 12 ঘন্টা আগে থেকে তার প্রভাব পড়তে থাকে, এবং আফটার গ্রহণ অর্থাৎ গ্রহণের পরবর্তী সময়ে 12 ঘন্টা পর তার প্রভাব থাকে। অর্থাৎ 14 তারিখের 12 ঘন্টা আগে এবং 14 তারিখের 12 ঘন্টা পর পর্যন্ত এই গ্রহণের প্রভাব কিন্তু থাকবে। তবে এই গ্রহণ আমাদের দেশ অর্থাৎ ইন্ডিয়া এবং প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে দেখা যাবে না, এবং এই গ্রহণের কোনো সূতককাল নেই, কারণ এই গ্রহণ যেহেতু দেখা যাবে না সেহেতু এর কোনো সূতককাল নেই। 14ই ডিসেম্বর যে গ্রহণটি অর্থাৎ যে সূর্যগ্রহণটি হতে চলেছে সেটি হতে চলেছে বৃশ্চিক রাশিতে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই গ্রহণ কখন লাগছে। এই গ্রহণ লাগছে 14ই ডিসেম্বর সন্ধে 7টা 4 মিনিটে। হ্যাঁ বন্ধুরা, এবং এটি 15 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। অর্থাৎ যেহেতু রাত্রি 12টা পেরিয়ে যাচ্ছে সেহেতু এটিকে 15 তারিখ ধরা হচ্ছে। এই গ্রহণ শেষ হচ্ছে 15 তারিখ অর্থাৎ রাত্রি 12টা 25 মিনিটে। এই সময়ের ভিতরে আপনারা কী কী কাজ করবেন না আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই, তারপরে আমি 4টি রাশির কথা বলবো যে রাশিগুলি কপাল খুলতে চলেছে। এই গ্রহণ চলাকালীন ছুরি কাঁচির ব্যবহার করবেন না। দ্বিতীয়, এই গ্রহণ চলাকালীন আপনারা কোনো শুভ কাজে যাবেন না, যেমন কোনো ইন্টারভিউয়ে গেলেন। অর্থাৎ গ্রহণের 12 ঘন্টা আগে থেকেই কিন্তু তার কার্যকারিতা স্টার্ট হয়ে যায়, তাই 12 ঘন্টা আগে থেকেই কিন্তু আপনারা এই সমস্ত কাজে লিপ্ত হবেন না। 3নম্বর, এই সময় আপনারা কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না। এই দুটি ক্ষেত্রে কিন্তু প্রবলেম প্রচুর হারে ক্রিয়েট করবেই করবে, যেহেতু আমাদের এখান থেকে এই গ্রহণ দৃশ্যমান নয় সেহেতু এই গ্রহণের কোনো সূতককাল কিন্তু নেই। আরেকটি কথা আমি না বলেই পারছি না, যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে সজাগ ও সতর্ক থাকবেন, যাদের গ্রহণ দোষ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, যাদের জন্মছকে গ্রহণ দোষ রয়েছে তারা এই গ্রহণের পরবর্তী সময় অর্থাৎ 15 তারিখ সকালবেলা স্নান করে উঠে গরুকে এবং কুকুরকে আপনার সামর্থ্য মতো কিছু খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্মছকের গ্রহণ দোষ কেটে যাবে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই চার সৌভাগ্যশালী রাশি যারা এই 14ই ডিসেম্বর সূর্যগ্রহণের ফলে তার পজিটিভ এফেক্ট পেতে চলেছেন। তার আগে যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান
বা জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নম্বরে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই সূর্যগ্রহণের ফলে কোন সেই চার সৌভাগ্যশালী রাশি যাদের পজিটিভ এফেক্ট পেতে চলেছে এবং কোন কোন দিক থেকে কী হতে চলেছে। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সূর্যগ্রহণের পজিটিভ এফেক্ট আপনারা পেতে চলেছেন, সেটা কর্মসূত্রে বলুন, পারিবারিক দিক বলুন এবং আর্থিক দিক বলুন। এছাড়াও যাদের সন্তান নিয়ে প্রবলেম চলছে তারা কিন্তু সন্তান লাভ করবেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সূর্যগ্রহণের পজিটিভ এফেক্ট কিন্তু আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে বহুল অংশে সুফল আসতে চলেছে। এই সময় অর্থাৎ সূর্যগ্রহণের পরবর্তী সময় আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করবে। এছাড়াও যারা শেয়ার মার্কেট এবং লটারিতে টাকা ইনভেস্ট করতে চান তারা করতে পারেন। তবে আপনার জন্মছকে রাহু গ্রহের কী প্লেসমেন্ট রয়েছে সেটা জানা কিন্তু বড় বিচার্যের বিষয়। এছাড়াও যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। যাদের কর্মচ্যুতি হয়ে গেছে তারা কিন্তু কর্ম পেতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সূর্যগ্রহণের পজিটিভ এফেক্ট কিন্তু আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক বলুন, পারিবারিক দিক বলুন, লাভ লাইফ বলুন, সমস্ত দিকে কিন্তু আপনাদের শুভ যেতে চলেছে। এবং এর পাশাপাশি যারা বিজনেস করছেন বা যারা চাকরি করছেন উভয় ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে শেষ এবং লাস্ট যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সূর্যগ্রহণের সুফল কিন্তু আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে নতুন দিগন্ত উন্মোচন হতে চলেছে, সেটা চাকরির ক্ষেত্রে বলুন বা ব্যবসা বা সেলফ প্রফেশন, তিন ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনাদের আর্থিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে উন্নতি লাভ করবে। এছাড়াও যারা কর্ম নিয়ে প্রবলেমে রয়েছে, কর্ম পাচ্ছেন না, তারা কিন্তু নতুন করে কর্ম পেতে চলেছেন। তো এই গেল সূর্যগ্রহণের ফলে, অর্থাৎ বছরের শেষ সূর্যগ্রহণের ফলে কোন চার রাশি ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।